এখন রেস ধরা হবে, কার আগে কে কমলা খেতে পারে। আমরা মা মেয়ে ছেলে একসাথে বাজি ধরবো, দেখি যে জিতবে সে কি করবে। সে জানি না কি করবে। তাহলে আমি 10টা চুম্মা দিব। মোবাইল কে ধরবে? তার আমি স্ট্যান্ড নিয়ে আসি। স্ট্যান্ড কোথায়? তো থ্রি ছিল। কামড় দিয়ে কেমনি কমলা ছিলে, হাত দিয়েছিলে খেতেও জানো না। আমি খাওয়া শুরু করে দিলাম, বিসমিল্লাহ। বিচি আছে কিন্তু, আমার পাখি গিল কেন চাবাই খেতাম। আমার তো অনেক মিষ্টি। তোমার মনে হয় যেগুলো আস্তে আস্তে গেল ওইগুলো কি হবে? পেটে ব্যথা করে না? গা চুকলে কি করবা? চোখ দিয়ে পাতা বের হবে। আচ্ছা শোনো না, তারপর ওখানে এখানে কতগুলা ফল ধরবে, কমলা ছোট ছোট কমলা গুলা ধরবে, বেবি বেবি কমলা যে থাকে না বাবা আগে আনতো ছোট ছোট চাইনিজ কমলা, ওগুলো ধরলে আমরা ছিঁড়ে ছিঁড়ে খাবো। হ্যাঁ, কিন্তু বের করবো কিভাবে? আমি বলি শোনো, তুমি হ্যাঁ করবা, শোনো শোনো, তুমি হ্যাঁ করবা, মা ছিঁড়বো। হ্যাঁ বাবা, হবে না হবে না, কি বিচি দেখতে পাও মুখের মধ্যে? না কিছু হবে না তো, কিন্তু তুমি নেক্সট টাইম কমলা খেলে বিচি ফেলে তারপর খাবা, ঠিক আছে?
ঠিক আছে? আর তাড়াহুড়ো করে খাবা না, আস্তে আস্তে খাবা, ঠিক আছে? ঠিক আছে। সুন্দর করে চাবাই চাবাই তারপর খাবা, ঠিক আছে? এভাবে গিল বানা, ঠিক আছে? সত্যি সত্যি কথা, সবাইকে সালাম দাও, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ দিয়ে দাও, আল্লাহ হাফেজ।